হ্যালো বন্ধুরা, আমি অভি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ভীষণ আনন্দিত। অ্যাকচুয়ালি আমি যদি সঠিকভাবে বলি, আজকে আমি ভীষণ 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 আনন্দিত। কারণ আমার মস্তিষ্ক কোনো ভালো ফিল্ম, নাটক অথবা আজকের দিনের যে নতুন সংযোজন, ওয়েব সিরিজ দেখলে পরে পুষ্টি পায়। মানে ভালো ফিল্ম বা ভালো নাটক আমার মস্তিষ্কের জন্যে একরকমের খাদ্য, যেখান থেকে আমার ব্রেন এনার্জি পায়, আনন্দ পায় আর সজাগ থাকে। তাই আজকে আমার ব্রেন চিরকাল আজ দেখে ব্রেন ভরপুর পুষ্টি পেয়ে ভীষণ রকম ভাবে আনন্দিত। ভিকি জাহেদের স্ক্রিপ্ট এবং তারই পরিচালনায় এই ঈদে মুক্তি পাওয়া নাটক চিরকাল আজ। নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, সাবেরি আলম এবং কায়েস চৌধুরী। আজকে আমি এইটা দেখেও ভীষণ রকম ভাবে আনন্দিত যে বাংলাদেশের নাটক আর ওয়েব সিরিজের ভবিষ্যৎ তার ভবিষ্যৎ প্রজন্মের হাতে ভীষণ রকম ভাবে নিরাপদ আর একই সাথে মাথা উঁচু করে অগ্রগতিশীল। বাট আমি বাংলাদেশের ফিল্মের বিষয়ে সেরকম ভাবে কোনো কিছু বলতে পারবো না, কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে আমার জ্ঞান একেবারেই সীমিত। এই নাটকের গল্পটা ব্রিটিশ মিউজিকোলজিস্ট ক্লাইভ ওয়্যারিং এর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার উপরে ভিত্তি করে তৈরি করা, যে অ্যান্টেরোগ্রেড এবং রেট্রোগ্রেড অ্যামনেশিয়াতে আক্রান্ত। যার মানে হলো, যার এই রোগটি হয় সে কোনো রকম ভাবে নতুন মেমোরি তৈরি করতে পারে না এবং তার সাথে সাথে পুরনো মেমোরিও তার কোনো রকম ভাবেই মস্তিষ্কের মধ্যে প্রতিফলিত হয় না। সে কেবলমাত্র প্রেজেন্টে কিছুক্ষণ থাকতে পারে, লাইক 7 থেকে 30 সেকেন্ড, আর তারপরেই আবার সেই ব্যক্তিটি যাই দেখে বা শোনে সেটা তার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। আর এই নাটকে মেহজাবিন মানে তিথি এই একটা রোগে আক্রান্ত, রকি মানে নিশো হলো তিথির অ্যাকাউন্টসের টিচার, আর তিথি রকিকে ভালোবাসে। আর এই বিষয়টা তিথি অনেক রকম ভাবে রকিকে বোঝানোর চেষ্টাও করেছে এবং রকি সেই বিষয়টা বুঝেও না বোঝার ভান করে থেকেছে, কারণ তিথির যাতে পড়াশোনার কোনো রকম ক্ষতি না। পরে তারা একে অপরকে প্রপোজ করে এবং তাদের এনগেজমেন্টও হয়, কিন্তু তারপরেই তিথি এমন একটা অ্যাক্সিডেন্টে মাথায় চোট পায় যে তার জীবনটা প্রতি ক্ষণে কেবলমাত্র 7 থেকে 10 সেকেন্ডের জীবনে পরিণত হয়। আমি গল্পে শুধুমাত্র এইটুকু অংশেরই আউটলাইন দিলাম, যদিও এই নাটকটি থ্রিলার বা সাসপেন্স স্টোরি না, কিন্তু নাটকের শেষটা সবার বাক রুদ্ধ করে দেওয়ার মতন। আর তাই আমি এই নাটকের গল্পে শুধু এইটুকুনি অংশেরই আউটলাইন দিলাম। হ্যাঁ, এই নাটকের শেষটা অতি অবশ্যই একটা চমক দেওয়ার জায়গা, কিন্তু তার সাথে যেই বিষয়গুলো আমাকে এই নাটকে আনন্দ দিয়েছে সেই বিষয় নিয়েই কথা বলার প্রয়োজন আছে। তার মধ্যে সবার প্রথম বিষয় হলো ডিরেক্টর ভিকি জাহেদ, যার বয়স কেবলমাত্র 30 বছর। আর এত কম বয়সে এই মানুষটা চিরকাল আজের মতন একটা নাটকের স্ক্রিপ্ট লেখে এবং ডিরেকশন দেয়, আর যেই স্ক্রিপ্টে এমন একটা চরিত্রকে তৈরি করে যে কিনা সাংঘাতিক রকম ভাবে একটা মেন্টাল সিচুয়েশনের মধ্যে রয়েছে, এবং সেই চরিত্রকে সুন্দর করে উইথ দি হেল্প অফ মেহজাবিন ট্রিমেন্ডাস অ্যাক্টিং এবিলিটি পর্দার উপরে ফুটিয়ে তুলেছে। এইটা আমার কাছে একটা আশ্চর্য ছাড়া আর কিছুই না। আর এই কারণেই আমি বলছিলাম যে বাংলাদেশের নাটক আর ওয়েব সিরিজের ভবিষ্যৎ এই নতুন প্রজন্মের হাতে ভীষণ রকম ভাবে ওয়েল সিকিউর। কারণ আপনারাই দেখুন, আরিয়ান, হিমি, কাজল, বান্না, ভিকি, এরা প্রত্যেকেই ইয়াং এবং ওরা কি সাংঘাতিক কাজই না করে চলেছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, ওরা বিভিন্ন বিষয় নিয়ে কাজকর্ম করছে। দ্বিতীয় বিষয় হলো, ভিকি যেমন করে এই একটা মেন্টাল পেশেন্টের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো তিথির চরিত্রের মধ্যে দিয়ে দেখিয়েছে, যেমন ফিজিক্যালি যেই প্রবলেমগুলো তারা নিজের অজান্তেই ফেস করে, দেন তারা আস্তে আস্তে কেমন হাইপার হয়ে যায় এবং তার সাথে সাথে তাদের পরিবারের অসহায় অবস্থা, এই জায়গাগুলোতে ভিকির প্রশংসা না করে পারা যায়। আর অ্যাক্সিডেন্টের আগে তিথি আর রকির প্রপোজ করা দৃশ্যটাও কত সুন্দর ভাবে দেখিয়েছে, ওল্ড স্টাইল বাট স্টিল নেই। এবার আসি অভিনয়ের দিকে। কায়েস চৌধুরী, সাবেরি আলম অসহায় বাবা মায়ের ভূমিকায় তেমন ভাবেই অভিনয় করে গেছেন যেমন ভাবে অভিনয় করার দরকার ছিল। আর এমনিতেও এনারা যথেষ্ট ওয়েল এক্সপিরিয়েন্স অ্যাক্টার্স। আমি আজকে নিশো এবং মেহজাবিনের অভিনয়ের বিষয়ে একসাথেই বলছি, না হলে পরে বোঝানো যাবে না। তাদের একে অপরের প্রপোজ করার সিনটা তো তারা খুব সুন্দরভাবেই করেছে, কিন্তু যখন গল্পটা আসল দিকে টার্ন নিল, মানে তিথির কোমা থেকে বেরোনোর পরের দৃশ্য, যখন সবাই জানতে পারলো যে তিথির অ্যামনেশিয়া হয়েছে, সেইখানে মেহজাবিন আর নিশোর অভিনয়, তারপরে নিশোর ভেঙে পড়া একটা মানসিকতা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, এবং একটা দৃশ্যে
চারবার নিশো মেহজাবিনকে বলছে সে তাকে ভালোবাসে এবং সেইখানে মেহজাবিন চারবার আলাদা রিয়াকশন দিচ্ছে। এটা অ্যাক্টিং এর বিষয়ে লেজেন্ডারি না হলে পরে সম্ভব না। আর এই নাটকের সেকেন্ড সিন থেকেই বোঝা গেছে যে মেহজাবিন আমাদেরকে কিছু এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিং দেখাতে চলেছে এবং সেটা উইথ দ্য হেল্প অফ নিশো। এবং এই কারণে মেহজাবিন আপনার এই অভিনয়ের জন্য আমি আপনাকে স্যালুট করি। তিথি ছিল একটা ছোট্ট খাট্টো হিউম্যান ক্যালকুলেটর, যে কোনো হিসেব মুখে মুখেই করে ফেলতে পারত। আর সেই মানুষটাই শেষে গিয়ে একটা ব্রেনলেস মেমোরিলেস অসহায় মানুষে পরিণত হয়। আর এটা ছিল উইকির একটা ক্লাসিক টাচ। নাটকের সব ভালো ভালোর মধ্যে জাস্ট একখানা ছোট্ট গন্ডগোল ছিল, সেটা হলো নিশো আর মেহজাবিনের বৃষ্টির আউটডোর দৃশ্যে পিছন দিকটা যে একেবারে শুকনো সেটা বোঝা যাচ্ছে। আমিও শুটিং এর মধ্যেই আছি এবং ক্যামেরা নিয়েই কাজ করি, সো সেই জায়গাটা যদি একটুখানি অন্যরকম ভাবে যদি শুট করা যেত আমার মনে হয় ভালো হতো। বাট তাও ডিওপি বিদ্রোহী দীপনের কাজের প্রশংসা না করলে পরে এই নাটক নিয়ে আলোচনাটা অসমাপ্ত থেকে যায়। তো এই হলো নাটক চিরকাল আজ নিয়ে আমার তরফ থেকে একটা ছোট্ট আলোচনা। আপনারা তো নাটকটি নিশ্চয়ই দেখেছেন এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, অবশ্য মানে অবশ্যই দেখবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে যান, লিঙ্কে ক্লিক করুন আর নাটকটি আবার বলছি অবশ্যই দেখে ফেলুন। আর আমার এই ভিডিওটা এবং নাটকটি আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল করে দেবেন। তাহলে আজকে আমি আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।